Assalamualaikum দর্শক অনুদুনী বিশ্বকাপে আইসিসির এই নতুন নিয়মের ফাঁদে পড়ে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্নটা অনেকটা কমে গেছে বললে ভুল হবে না। আমরা যদি দেখি সুপার সিক্সের গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলের অবস্থা, সেখানে ইন্ডিয়া তিন ম্যাচে তিন জয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে এক নম্বর পজিশনে থেকে মোটামুটি শিওর সেমিফাইনাল স্পটটা কনফার্ম করে ফেলেছে, কারণ তাদের নেট রেট এত হাই যেটাকে ধরা কখনোই পসিবল না বাংলাদেশের পক্ষে। তারপর পাকিস্তান এবং বাংলাদেশ এই রেসিটিকে আছেন, এই জায়গায় পাকিস্তানের ছয় পয়েন্ট এবং নেট রেটটা প্লাস ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফোর, তারা অনেকটাই এগিয়ে। বাংলাদেশ চার পয়েন্ট, যদি পাকিস্তানের সাথে জিতে ছয় পয়েন্ট হবে এবং নেট রেট অলমোস্ট জিরো পয়েন্ট সেভেনেরও উপরে ইনক্রিজ করতে হবে, যেটা আসলে খুবই কঠিন কাজ। এবং বাংলাদেশের নেট রেট এত মাইনাস খাওয়ার কারণটা আসলে কী? আমরা যদি দেখি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ চৌরাশি রানে হেরে নেট রেটে মাইনাস খেয়েছিল, তারপর কিন্তু আবার ইউএসএর সাথে একশো একুশ রানে জিতেছে, আয়ারল্যান্ডের সাথে ছয় উইকেটে জিতেছে, তাহলে তারপরেও কেন সুপার সিক্সে বাংলাদেশের নেট রেটে মাইনাস ছিল? এর কারণ হচ্ছে যারা সুপার সিক্সের জন্য কোয়ালিফাই করেছে শুধুমাত্র তাদের সাথে উইন এবং লসের কম্বাইন করে যে পয়েন্ট পাওয়া গেছে এবং নেট রেট পাওয়া গেছে সেটাই শুধু কাউন্ট হয়েছে। বাংলাদেশ ভারতের সাথে একটা মোটামুটি ব্যবধানে হেরেছে এবং আয়ারল্যান্ডের সাথে জিতেছে, তারপর ভারতের সাথে হারার পর যে নেট রেটটা মাইনাস পেয়েছিল এবং আয়ারল্যান্ডের সাথে প্লাস পেয়েছিল, দুটো থেকে বাদ দিলে যে নেট রেটটা থাকে সুপার সিক্সে বাংলাদেশের জন্য, শুধুমাত্র সেটাই অ্যাড হয়েছিল। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যখন বাংলাদেশ সুপার সিক্সে উঠে তখন বাংলাদেশের পয়েন্ট ছিল দুই এবং নেট রেটটা মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইনের মতো ছিল, অর্থাৎ ধরা যায় জিরো পয়েন্ট সেভেন নেট রেট মাইনাস খেয়েছিল বাংলাদেশ। এবং পরবর্তীতে নেপালের সাথে মাত্র পঁচিশ ওভারে ম্যাচটি জিতে যাওয়ার পর বাংলাদেশের নেট রেটটা ইনক্রিজ করে প্লাস জিরো পয়েন্ট থ্রি, অর্থাৎ অলমোস্ট এক ব্যবধান এগিয়ে গেছে। তো এই এক আগানোর জন্য বাংলাদেশকে একটা পঞ্চাশ ওভারের ম্যাচ পঁচিশ ওভারেই শেষ করতে হয়েছে। বুঝতেই পারছেন কত বড় ব্যবধানে জয়ের পর এই এক নেট রেট বাংলাদেশ এগিয়েছে। তো এই জায়গায় পাকিস্তানের থেকে বাংলাদেশ এখনও জিরো পয়েন্ট সেভেন পিছিয়ে আছে, তো অলমোস্ট একেরই মতো। তো এই জিনিসটা থেকে ওভারকাম করতে হলে শুধুমাত্র পাকিস্তানের সাথে জিতলেও হবে না, মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ ওভারের ভিতরে পাকিস্তানের সাথে ম্যাচটি জিতে নিতে হবে পরে ব্যাট করলে, এবং আগে ব্যাট করলে এরকম অনেক বড় একটা ব্যবধানে জিততে হবে, তাহলেই কেবল অনুদ্বৈনিক বিশ্বকাপের সেমিফাইনাল খেলা সম্ভব টাইগার দিয়ে। তো আইসিসির এই নিয়মের কারণে হয়তো বা বাংলাদেশ কিছুটা পিছিয়ে গেছে একটা ম্যাচ হেরে। যাই হোক, বাংলাদেশের যুবকরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, বিশ্বকাপ যদি নাও জিততে পারে, সেমিফাইনালে যদি নাও যেতে পারে, তাও আমরা আশা করব ভবিষ্যতে তারা যেন বাংলাদেশের মেইন টিমের হয়ে এর থেকে বেটার সার্ভিসটা দিতে পারে।